চট্টগ্রামে লাভ লেন এলাকায় নির্মাণাধীন দেয়াল ধসে এক শ্রমিক নিহত হয়েছেন গুরুতর আহত একজন সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শোয়েব রহমান শোয়েব দেয়াল ধসে পড়েছে ঠিক কারণটা কি এবং হতাহত যারা হয়েছেন তাদের পরিচয় জানতে পেরেছেন কিনা

আসলে গড়ে ওঠেনি অর্থাৎ প্রতি দশ ফুট পর কিন্তু আর ঢালাই দিয়ে পিলার দেওয়ার কথা ছিল কিন্তু এখানে সেটি করা হয়নি এবং শুধুমাত্র ইট সিমেন্ট দিয়েই আসলে এই এখানে পিলারগুলো দেওয়া হচ্ছিল এবং ভেতরে কোনো ধরনের রড ব্যবহার করা হয়নি যার ফলশ্রুতিতে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং এটি কিন্তু একজন ঠিকাদার তিনি লিজ নিয়েছিলেন লিজ নেওয়ার পরে আসলে এই কাজগুলো চলছিল এবং দীর্ঘদিন ধরে এবং এলাকাবাসী যেটি অভিযোগ যে আসলে এই দেয়ালটির যাতে ধসে না পড়ে সেজন্য এখানে কৃত্রিমভাবে বালুর বস্তা দিয়ে একটি ঠেস দিয়ে রাখার ইয়ে দেখেছেন তারা কিন্তু কোনো ধরনের ভেতরে যে লোহা বা রড ব্যবহারের বিষয়টি সেটি কিন্তু কোনোভাবেই ছিল না এ এই ব্যাপারে আমরা একটু সরাসরি কথা বলবো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার তিনি কথা বলছেন তার সাথে একটু কথা বলবো আমরা না থাকার কারণেই এই পিলার উপরে এই জাস্ট ইটের উপরে এই বিল্ডিং এই দেয়ালটা সে কারণে এটা প্রেশারটা নিতে না পারার কারণে এটা আসলে ভেঙে পড়ে গেছে দেয়াল এবং দেখুন দেয়াল নির্মাণটা ঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা খালি চোখে যতটুকু দেখছি সেটা আমরা বলছি এরপর আমরা সিডিএ তারপরে ফায়ার সার্ভিস এবং অধিদপ্তরকে আমরা নিউজটা জানিয়েছি তারা আসছেন তারা আসার পরে এটা পুরোটা দেখে ওনার একটা রিপোর্ট দিবেন এবং যার যার গাফিলতি বা যার যার দায় দায়িত্ব নিরূপণ করে পরবর্তীতে যার গাফিলতি সেই হিসাবে আমরা আইনি ব্যবস্থা নিব শ্রমিকরা যেটি বলছেন যে এখানে কত ধরনের লোহা ব্যবহার করা হচ্ছিল না এটা আসলে কতটুকু সত্য আপনারা সেটা দেখেছেন কিনা না এখানে আপনারা দেখলেই বুঝা যাচ্ছে এটা একটা মাঝখানে একটা লেন্টিল আছে একদম এই মাথা থেকে মাথা পর্যন্ত এই শুধু ওইখানে রড আছে তাও খুব চিকন দর্পের আর উপরে নিচে কোনো পিলার বা কোনো রড কোনো কিছু নেই এটা সত্যি ধন্যবাদ আপনাকে যা আপনি শুনছিলেন যে আসলে অনেকটা নিম্নমানের কাজ হচ্ছিল এবং এই কারণে আজকে দেয়াল ধসে একজন শ্রমিক মারা গিয়েছেন তো এই ছিল এখানকার সর্বশেষ জোহা ধন্যবাদ আপনাকে শৈব